বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি মৌসুমি তোমাদের সকলের সামনে সহজ সরল ব্লগ নিয়ে আবার এসে উপস্থিত হয়েছি। মুখে দাগছো, কোনো চিন্তা নেই, ঘরোয়া উপায় তৈরি। একটা ক্রিমের কথা তোমাদেরকে বলছি, এটা মাখলে পরে দাগ ছোপ তো চলে যাবেই, মুক্তোর মতো ঝলমলে স্কিন আমরা সকলেই পাবো। এটা তৈরি করতে গেলে কী করতে হবে? ইভিয়ন 400, যে কোনো মেডিসিন শপে আমরা ইভিয়ন 400 পেয়ে যাবো অনায়াসেই। ইভিয়ন 400 সঙ্গে আমরা মেশাবো অ্যালোভেরা জেল। একটা ইভিয়ান 400কে ফাটিয়ে নিয়ে ভেতরে জেলটা বের করে নেব, তার সাথে আমরা মেশাবো হাফ চা চামচ মতো অ্যালোভেরা জেল। এটাও আমরা কসমেটিক্সের দোকান কিংবা কোনো মেডিসিন শপে আমরা অনায়াসেই পেয়ে যাব। হাফ চা চামচ অ্যালোভেরা জেল, তার সাথে আমরা নেব হচ্ছে 4-5 ফোঁটা মতো পাতিলেবুর রস, আর হাফ চা চামচ নেব ডাবর মধু, ডাবর হানি, যেটা যে যেরকম যে যেটা মধুটা প্রেফার করবে সে সেটাই নেবে। নিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মুখটাকে এবার একটা যে কোনো ক্লিনজার দিয়ে, আমরা যদি ক্লিনজার নাও থাকে বাড়িতে তাহলে কী করব, দুধ আর ময়দা বা দুধ আর বেসন দিয়ে মুখটাকে হালকা রাব করে মুখটাকে ধুয়ে নেব। নিয়ে মুখটা একটা কোনো টাওয়েল দিয়ে ভালো করে ধুপে ধুপে মুখটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এই জেলটাকে, এই যে তৈরি করলাম যে ক্রিমটা, এটাকে মেখে আমরা অন্তত পক্ষে 20-25 মিনিট মুখে রাখবো। রেখে উষ্ণ জলের ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নেব। এরপরে আমরা কী নেব, একটা কটনের মধ্যে, একটা কটনেতে করে গোলাপ জল আর গ্লিসারিন 2-4 ফোঁটা তার সাথে মিশিয়ে সেটাকে একটা কটনে করে নিয়ে সারা মুখে তুপে তুপে মেখে নেব। এই হলো বন্ধু আমাদের আজকের মুখে লাগানোর এই রূপচর্চাটা, যেটার দ্বারা আমাদের দাগ ছোপ সব চলে যাবে এবং খুব সুন্দর একটা আমরা মুক্তোর মতো ঝলমলে স্কিন পাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে করে দেখবে এটা এবং লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। ভালো থাকবে খুব খুব, আজকের মতো আস।